নওগাঁর সরিষা ক্ষেতে ছোট ছোট মৌ বাক্স, এসব মৌ বাক্সে মৌমাছি চাষ করে মধু উৎপাদন করছেন চাষিরা, উপার্জন করছেন লাখ টাকা, আর স্থানীয়রা পাচ্ছেন স্বল্প মূল্যে খাঁটি মধু। কৃষি বিভাগ বলছে এতে করে ফলনও বাড়বে কয়েক গুণ। দিগন্ত জুড়ে হলুদে ভরা সরিষার মাঠ, আর এরই মাঝে মধু আহরণের প্রতিযোগিতায় ব্যস্ত মৌমাছি। নওগাঁর অধিকাংশ সরিষার মাঠেই এখন দেখা মিলবে মধু আহরণের এমন দৃশ্য। মাঠের কোল ঘেঁষে রাখা হয়েছে কাঠের বাক্স, মৌমাছি তাদের আহরিত মধু নিয়ে এসে জমা করে এসব বাক্সে। এখানে আমি মধু নেওয়ার উদ্দেশ্যে আসছি, বাজারের সাথে দামেও একটু কম আছে, খুবই ভালো পিওর মধু পাওয়া যায়, খেতেও খুব সুস্বাদু। প্রচুর মৌমাছি, এতে পরাগায়ন ভালো হচ্ছে, আশা করা যায় এতে ফলন যথেষ্ট বৃদ্ধি পাবে। সপ্তাহে প্রতিটি বাক্সে মধু জমা হয় গড়ে 6 কেজি পর্যন্ত। আহরিত মধু স্থানীয়ভাবে প্রতি কেজি বিক্রি হচ্ছে মাত্র 200 টাকায়, যা দেশের অন্য জায়গায় বিক্রি হয় 700 টাকা পর্যন্ত। তবে এসব মধু বিক্রির নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় মধুর ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে দাবি মধু চাষীদের। 70টা বক্স আছে, মধু 8 দিন 15 দিন পরে বের করি আমরা, তাতে মধু আসে আপনার 200 কেজি 250 কেজি। মধু বের করার পরে আমরা জারকিন করি, জারকিন করার পরে আমরা এটা মধু ডিলার আছে তাদেরকে দিই, তারা বিদেশে বিক্রি করে। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। ফসলের ক্ষেতে মধু চাষের জন্য ফুলগুলো দ্রুত পরাগায়ন হয়, যে কারণে স্বাভাবিকের চেয়ে 25% পর্যন্ত বেশি সরিষার ফলন হয় বলে জানিয়েছে কৃষি বিভাগ। এক ফুল থেকে যখন আরেক ফুলে স্থানান্তর হয় তখন পরাগায়ন হয়, পরাগায়ন যখন হবে তখন সরিষার উৎপাদন এমনি বৃদ্ধি পাবে, ফলে মৌমাছি আসলে ক্ষতিকর কোনো কিছু না, এটা উপকারী এবং এটার মাধ্যমে আমরা এক্সট্রা একটা ফসল হিসেবে মধু পাই। চলতি মৌসুমে জেলা জুড়ে সরিষার আবাদ হয়েছে 67,000 হেক্টর জমিতে। ডিবিসি নিউজ ডেস্ক।